পবিত্র কাবা ঘিরে হাজিদের ঢল, দূর থেকে দেখে যেন সমুদ্রের ঢেউ বলে ভুল হয়। বৃহস্পতিবার কাবা তাওয়াফ সেরে মধ্যরাত থেকে শুরু হয় মিনায় পৌঁছানোর তোড়জোড়। ধর্মীয় রীতি মেনে ইহরাম পরে যাত্রা শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার ভোর থেকে দল বেঁধে পৌঁছাতে থাকেন তাবুর শহরে। এর মধ্য দিয়ে শুরু হয় মুসলিম বিশ্বের সর্ববৃহৎ বার্ষিক মিলন মেলা, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আরবি জিলহজ মাসের 7 ও 8 তারিখ 8 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মিনায় পৌঁছে রাত ভর ইবাদতে ব্যস্ত থাকবেন হজ প্রত্যাশীরা। I am very happy and feeling well. My son is taking care of me all the day long with my daughter and my daughter-in-law also. She is very good and we are here for 3 days for saying our prayers all the day long and also with reciting Quran. মিনার শান্ত উপত্যকায় এবছর 25 লাখ হজযাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 1 মাস ধরে মক্কায় জড়ো হয়েছেন চলতি বছরের হজ প্রত্যাশীরা। সরকারি তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 180টি দেশ থেকে 15 লাখের বেশি মুসলিম সৌদি আরবে পৌঁছেছেন। যোগ দেওয়ার কথা রয়েছে কয়েক লাখ স্থানীয় সৌদির। We have come from Pakistan to perform Hajj Baitullah. This is our first time to perform this Hajj. I have come with my mother who is about 75 years old, my sister and my wife. নয় জিলহজ শনিবার ভোরে সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুসল্লিরা। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হবে আরাফার ময়দান। মসজিদে নামিরা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে হজের খুতবা শুনবেন সারা বিশ্বের কোটি কোটি মুসলিম। নামিরায় জোহর ও আসরের নামাজও আদায় করবেন হজ প্রত্যাশীরা। আরাফায় পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। নামাজ শেষে রাত কাটাবেন সেখানেই খোলা আকাশের নিচে। এ সময় ইবাদতের পাশাপাশি পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা, যা মিনায় ফিরে পরের 3 দিনে শয়তানের প্রতীক জামারা লক্ষ্য করে ছুড়বেন। এর মধ্যে 10 জিলহজ রোববার পবিত্র ঈদুল আজহায় আত্মত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানিতে অংশ নেবেন হাজিরা, একই সঙ্গে আত্মশুদ্ধির নিদর্শন হিসেবে মাথা মুন্ডন করবেন এবং ইহরাম খুলে ফেলবেন। মঙ্গলবার মক্কায় ফিরে 7 বার কাবা তাওয়াফ করে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখান থেকে হেঁটে যাবেন হাজিরা। এর মধ্য দিয়ে শেষ হবে হজের 5 দিনের আনুষ্ঠানিকতা। এবছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হচ্ছে মুসল্লিদের। শুক্রবারই মক্কা মদিনায় তাপমাত্রার পারদ 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। গরমে হজ পালন সহজ করতে মক্কার মসজিদ আল হারাম এবং সংলগ্ন সব তাঁবুতে শীতাতপ নিয়ন্ত্রণের পাশাপাশি হজের প্রায় পুরো পথ জুড়ে তাপ প্রতিরোধী আবরণ দেওয়া, পানি ছেটানো, ভ্রাম্যমান পানি কেন্দ্র স্থাপন সহ নানা ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব।